السلام عليكم ورحمة الله وبركاته. نبي كريم صلى الله عليه وسلم شعبيد الزبوني على جناي أمرا شون تلام أنصاري شعبيد الزبوني أذكي أمرا شون بو زايد ابن ثابت رضي الله عنه الزبوني رسول الله صلى الله عليه وسلم أنت مشرست شعبي حضرت زايد رضي الله عنه بيش كويكتي اوپنام باداكنام سيرات گرنت شموه پاجائي যেমন আবু সাঈদ, আবু খারিজা, আবু আব্দুর রহমান ও আবু সাবিত। মুসলিম উম্মাহ তাকে অনেকগুলি উপাধিতে ভূষিত করেছেন, যেমন হাবরুল উম্মাহ, কাতিবুল অহি ইত্যাদি। মদিনার বিখ্যাত খাজরাজ গোত্রের নাজ্জার শাখার সন্তান, পিতা সাবিত ইবনে দাহাক এবং মাতা নাওয়ার বিনতু মালিক। নাওয়ার ছিলেন প্রখ্যাত সাহাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর খানদানের মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আসার পূর্বে মদিনার অধিবাসীদের পরস্পরের মধ্যে যেসব রক্তক্ষয় সংঘাত ও সংঘর্ষ হয় তার মধ্যে বোয়াস যুদ্ধটি সর্বাধিক প্রসিদ্ধ। এই যুদ্ধে যায়েদের পিতা সাবিত নিহত হন। এটা হিজরতের পাঁচ বছর পূর্বের ঘটনা। তখন যায়েদের বয়স মাত্র ছয় বছর। তিনি মায়ের তত্ত্বাবধানে বড় হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের সময় যায়েদ এগারো বছরের এক বালক মাত্র। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন মদিনায় ইসলামের ভিত্তি খুব একটা মজবুত হয়নি। মক্কা থেকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত মুবাল্লিগ হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় ইসলামের দাওয়াত নিয়ে চলেছেন তখন কোনো এক সময়ে অতি অল্প বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। বালিগ হওয়ার পূর্বে ইমান আনা যদি কোনো গৌরবের বিষয় হয় তাহলে হযরত যায়েদ সেই গৌরবের অধিকারী। জীবনের সূচনা থেকে এভাবে তিনি শিরকের পঙ্কিলতা থেকে মুক্ত থাকেন। তিনি ইসলাম গ্রহণের পর থেকে কোরআন পড়তে শুরু করলেন। মানুষও তাকে সম্মানের দৃষ্টিতে দেখতে লাগল। তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী, তীক্ষ্ণ ধীশক্তির অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসলেন। তখন তিনি কোরআনের ১৭টি সুরার হাফেজ। লোকেরা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেল এবং এই বলে পরিচয় করিয়ে দিল যে ছেলেটি নাজ্জার গোত্রের। এরই মধ্যে সে ১৭টি সুরার পাঠ শেষ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে কোরআন তিলাওয়াত শুনে খুব খুশি হলেন। যায়েদ বলেন, তখন আমার বয়স মাত্র ১১ বছর। বদর যুদ্ধের সময় তিনি ১৩ বছরের এক বালক মাত্র। যুদ্ধে যাওয়ার বয়স তখন হয়নি। তবুও আনসার ও মুহাজিরগণ যখন বদরের দিকে যাত্রা করলেন তখন এ বালকও যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তারই মতো ছোটদের একটি দলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে যুদ্ধে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। যুদ্ধের বয়স না হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে ফিরে দেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন সে বিষয়ে সিরাত বিশেষজ্ঞদের মতভেদ আছে। অনেকের ধারণা তিনি উহুদে যোগদান করেন, এটাই তার জীবনের প্রথম যুদ্ধ। তখন তার যুদ্ধে যাওয়ার বয়স ১৬ বছর পূর্ণ হয়ে গেছে। আবার অনেকে বলেছেন খন্দক তার জীবনের প্রথম যুদ্ধ। আল ওয়াকিদি বর্ণনা করেছেন, যায়েদ ইবনে সাবিত বলেন, আমাকে বদর ও উহুদে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়নি, খন্দকে প্রথম অনুমতি পাই। ইবনে হিসামও বলেন, তার বয়স কম হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের সাথে তাকেও উহুদে ফিরিয়ে দেন। হায়াতুস সাহাবা গ্রন্থে যায়েদ ইবনে সাবিতের একটি বর্ণনা সংকলিত হয়েছে। তা দ্বারা বোঝা যায় তিনি উহুদে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, উহুদের দিন যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাদ ইবনু রাবিকে খুঁজতে পাঠালেন। যাবার সময় বলে দিলেন, যদি তাকে পাও আমার সালাম জানাবে, আর তাকে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চেয়েছেন তুমি নিজেকে কেমন দেখতে পাচ্ছ। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শহীদদের মাঝে ঘুরে ঘুরে তাকে খুঁজতে লাগলাম, এক সময় পেয়ে গেলাম। তখন তার অন্তিম মুহূর্ত, সারা দেহে তার তীর বর্ষা তরবারের ৭০টি আঘাত। বললাম, সাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম জানিয়েছেন এবং তোমার কেমন মনে হচ্ছে তা জানতে চেয়েছেন। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম এবং তোমার প্রতিও। তুমি তাকে বলবে আমি জান্নাতের খুশবু লাভ করছি। যাই হোক,
খন্দক যুদ্ধে যে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এ ব্যাপারে কারও দ্বিমত নেই। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খন্দকে অংশগ্রহণের অনুমতি দেন এবং এক খন্ড উবতি বা মিশরীয় সূক্ষ্ম ও শুভ্র বস্ত্র দান করেন, খন্দক খনন মাটি বহনে অংশ নেন। এ অবস্থায় একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে পড়লে তিনি মন্তব্য করেন, বেশ ভালো ছেলে তো। ঘটনাক্রমে এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় আম্মারা ইবনে হাজাম একটু রসিকতা করে তার কাঁধ থেকে অস্ত্র সরিয়ে নেন, যায়েদ টের পেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছেই ছিলেন, তিনিও একটু রস করে ডাক দিলেন, ইয়া আবা রুকাদ, ওহে নিদ্রা কাতর ব্যক্তি, ওঠো। অতপর তিনি লোকদের এ ধরনের মস্করা করতে নিষেধ করে দেন। এই খন্দক থেকে নিয়ে পরবর্তীকালে সকল যুদ্ধে এবং অভিযানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। তাবুক যুদ্ধের সময় হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর গোত্র মালিক ইবনে নাজ্জারের ঝান্ডা প্রথম ছিল আম্মারা ইবনে হাজামের হাতে, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি যায়েদের হাতে অর্পণ করেন। এতে আম্মারা মনে করেন হয়তো তার কোনো ত্রুটি হয়েছে। তিনি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো ত্রুটি হয়েছে কি? তিনি জবাব দেন, না, তেমন কিছু নয়, আমি কোরআনের বিষয়টির প্রতি লক্ষ্য রেখে কাজ করেছি। যায়েদ তোমার চেয়ে বেশি কোরআন পড়েছে, কোরআনই অগ্রাধিকারযোগ্য। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে ভণ্ডনবী মুসাইলামা আল কাজ্জাবের সাথে ইয়ামামার যুদ্ধ হয়। এ রক্তক্ষয় যুদ্ধে যায়েদ রাদিয়াল্লাহু আনহুও অংশগ্রহণ করেন এবং তার গায়ে একটি তীর লাগে, কিন্তু তিনি মারাত্মক আঘাত থেকে বেঁচে যান। খলিফা উমার রাদিয়াল্লাহু আনহুর আমলে খাইবার থেকে ইহুদিদের বিতাড়নের পর সেখানকার ওয়াদিউল কুরা মুসলমানদের মধ্যে বণ্টন করা হয়। যায়েদ রাদিয়াল্লাহু আনহু একটি অংশ লাভ করেন। খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন বিদ্রোহীদের দ্বারা গৃহবন্দী হন, তখন মদিনার বহু বিশিষ্ট ব্যক্তি বিদ্রোহীদের সাথে লড়বার জন্য খলিফার অনুমতি চান। এ সময় যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুও খলিফার সাথে দেখা করে বলেন, আনসার আপনার দরজায় হাজির, আপনি চাইলে তারা আবারও আল্লাহর আনসার হিসাবে কাজ করতে প্রস্তুত। খলিফা বললেন, তোমরা যদি লড়াই করার ইচ্ছা করে থাকো তাহলে তাতে আমার সম্মতি নেই। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর গোটা জীবন সৎ কর্মের সমষ্টি। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেক্রেটারি, ওহী লিখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিপত্র লিখতেন এবং সেসব চিঠিপত্র আসত তা পাঠ করে শোনাতেন। পরবর্তীকালে খলিফা উমার রাদিয়াল্লাহু আনহুরও সেক্রেটারির দায়িত্ব পালন করেন। পবিত্র কোরআন ইসলামের মূল ভিত্তি, এর সংগ্রহ ও সংকলন করার মহা গৌরবের অধিকারী হলেন কাতিবুল ওয়াহি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকাল পর্যন্ত হাড় চামড়া খেজুরের পাতা ও মুসলমান হাফেজদের স্মৃতিতে কোরআন সংরক্ষিত ছিল। বহু সাহাবী কোরআন মুখস্থ করেছিলেন, এ সকল হাফেজদের মধ্যে যায়েদ রাদিয়াল্লাহু আনহু একজন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর আরব উপদ্বীপের একদল মানুষ মুরতাদ বা ইসলাম ত্যাগ করে। মুসাইলামা আল কাজ্জাবের দলে তারা ভিড় জমায়। সে ইয়ামামায় নিজেকে নবী বলে ঘোষণা করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। মুসাইলামা ইয়ামামার যুদ্ধে পরাজিত হয়ে মুসলিম বাহিনীর হাতে নিহত হয়। তবে এ যুদ্ধে 70 জন হাফেজে কোরআন শাহাদাত বরণ করেন। এ ঘটনার পর হযরত উমার রাদিয়াল্লাহু আনহুর অন্তরে কোরআন সংগ্রহ করার অনুভূতি সৃষ্টি হয়। তিনি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এভাবে হাফেজদের শাহাদাতের ধারা অব্যাহত থাকলে কোরআনের বিরাট অংশ একসময় হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে, সুতরাং বিলম্ব না করে গোটা কোরআন এক স্থানে সংগ্রহ করার ব্যবস্থা নিন। খলিফা তার পরামর্শ গ্রহণ করেন। তিনি যায়েদ ইবনে সাবিতকে ডেকে বলেন, তুমি একজন বুদ্ধিমান নওজোয়ান, তোমার প্রতি সবার আস্থা আছে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওহী লিখেছিলে, সুতরাং তুমি এ কাজটি সম্পাদন করো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, তারা আমাকে কোরআন সংগ্রহ করার যে নির্দেশ দিয়েছিলেন তা করার চেয়ে একটি পাহাড় সরানোর দায়িত্ব দিলে তা আমার কাছে অধিকতর সহজ হতো। তিনি খলিফাকে বললেন, আপনি এমন কাজ করতে চান যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। খলিফা বললেন,
তা ঠিক, তবে ভালো কাজে অসুবিধা কি? তারপরেও জায়েদ কাজটি করতে ইতস্তত করতে থাকেন। খলিফা বিভিন্নভাবে বোঝানোর পর তিনি রাজি হয়ে গেলেন। এ কাজে জায়েদ রদিয়াল্লাহু আনহুকে সহযোগিতার জন্য খলিফা আবু বকর আরও একদল সাহাবাকে দিলেন। দলটির সংখ্যা 75 বলে বর্ণিত হয়েছে। তাদের মধ্যে উবাই ইবনে কাব এবং সাঈদ ইবনুল আস রদিয়াল্লাহু আনহুমাও ছিলেন। হযরত জায়েদ খেজুরের পাতা, পাতলা পাথর, হাড়ের উপর লেখা আল কোরআনের সকল অংশ সংগ্রহ করলেন। হাফেজদের পাঠের সাথে তা মিলিয়ে দেখলেন। তিনি নিজেও আল কোরআনের একজন হাফেজ ছিলেন এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালে আল কোরআন সংগ্রহ করেছিলেন। আয়াতের সত্যতা ও বিশুদ্ধতা যাচাইয়ের জন্য ক্ষেত্রবিশেষে বিতর্ক ও ঝগড়ার পর্যায়ে চলে যেত। এক স্থানে পৌঁছে জায়েদ রদিয়াল্লাহু আনহু বললেন, এরপর আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রজমের আয়াত থেকে শুনেছিলাম। হযরত উমার রদিয়াল্লাহু আনহু বললেন, কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা লেখার অনুমতি দেননি। মোট কথা, কঠোর পরিশ্রম করে হযরত জায়েদ রদিয়াল্লাহু আনহু এ গুরুত্বপূর্ণ কাজ সমাপ্ত করেন। তার দ্বারাই সম্পূর্ণ আল কোরআন সংগ্রহ ও লিপিবদ্ধ করা হয়। একটি আয়াতের ব্যাপারে দ্বিতীয় কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছিল না। প্রমাণের নিয়ম ধরা হয়েছিল প্রতিটি আয়াতের ব্যাপারে কমপক্ষে দু ব্যক্তির সাক্ষ্য। আয়াতটি ছিল হযরত আবু খুজাইমা রদিয়াল্লাহু আনহুর নিকট। ইনি সেই আবু খুজাইমা যার একার সাক্ষ্যকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের সাক্ষ্যের সমান বলে ঘোষণা দিয়েছিলেন। এ কারণে হযরত জায়েদ উক্ত আয়াতটির ব্যাপারে দ্বিতীয় কোনো সাক্ষ্যের প্রয়োজন মনে করেননি। তাছাড়া আয়াতটি তার নিজের জানা ছিল। হযরত জায়েদ রদিয়াল্লাহু আনহু কর্তৃক সংগৃহীত ও লিখিত কোরআন মাজিদের এই কপিটি খলিফা হযরত আবু বকর রদিয়াল্লাহু আনহু নিজের হিফাজতে রাখেন। তার ইন্তিকালের পর দ্বিতীয় খলিফা হযরত উমার রদিয়াল্লাহু আনহুর হাত হয়ে তারই কন্যা উম্মুল মুমিনিন হযরত হাফসা রদিয়াল্লাহু আনহার হাতে পৌঁছে এবং সেখানে সংরক্ষিত হয়। তৃতীয় খলিফা হযরত উসমান রদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে বিভিন্ন অঞ্চলে যখন আল কোরআনের পাঠে তারতম্য দেখা দেয়, তখন হযরত হুজাইফা ইবনুল ইয়ামান রদিয়াল্লাহু আনহু খলিফাকে পরামর্শ দেন যে ইহুদি ও নাসারাদের ধর্মীয় গ্রন্থের মতো আল কোরআনের ব্যাপারেও মুসলমানদের মধ্যে মতভেদ সৃষ্টি হওয়ার পূর্বে আপনি তা রোধ করার ব্যবস্থা করুন। খলিফাও এর গুরুত্ব ও প্রয়োজন অনুধাবন করেন। তিনি হযরত জায়েদ রদিয়াল্লাহু আনহুর সংগৃহীত আল কোরআনের কপিটি হযরত হাফসা রদিয়াল্লাহু আনহার নিকট থেকে চেয়ে নেন। তারপর হযরত জায়েদ ইবনে সাবিত, আবদুল্লাহ ইবনু জুবাইর, সাঈদ ইবনুল আস, আব্দুর রহমান ইবনুল হারেস ইবনে হিসাম রদিয়াল্লাহু আনহুম এই চারজন বিশিষ্ট সাহাবিকে তার থেকে কপি করার নির্দেশ দেন। তারা হযরত আবু বকর রদিয়াল্লাহু আনহুর ওই মূল কপি থেকে 5টি কপি নকল করেন। খলিফা উসমান রদিয়াল্লাহু আনহু এই কপিগুলি খিলাফাতের 5টি অঞ্চলে পাঠিয়ে দেন এবং হযরত আবু বকর রদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রস্তুতকৃত মূল কপিটি, যা মাসহাফে সিদ্দিকী নামে প্রসিদ্ধ, আবার হযরত হাফসা রদিয়াল্লাহু আনহার নিকট ফিরিয়ে দেন। নিরক্ষর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি লেখার দায়িত্ব বিভিন্ন সাহাবীর উপর অর্পণ করেছিলেন। এ সকল ভাগ্যবান সাহাবীর অন্যতম হলেন হযরত জায়েদ ইবনে সাবিত রদিয়াল্লাহু আনহু। হযরত জায়েদ কলম, দোয়াত, কাগজ, খেজুরের পাতা, চওড়া ও পাতলা হাড়, পাথর ইত্যাদি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে যেতেন। যখন ওহি অবতীর্ণ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন আর তিনি লিখে চলতেন। লেখা সম্পর্কে বিশেষ কোনো নির্দেশ থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলে দিতেন আর জায়েদ রদিয়াল্লাহু আনহু তদনুযায়ী কাজ করতেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল বারা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, যখন সূরা আন-নিসার 95 নম্বর আয়াতটি গৃহে উপবিষ্ট মুসলমান এবং ওই মুসলমান যারা জান ও মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সমান নয় নাজিল হল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাঠ, দোয়াত, হাড় নিয়ে জায়েদকে আমার কাছে আসতে বলো। জায়েদ এলে তিনি আয়াতটি লিখতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তখন অন্ধ সাহাবী আমর ইবনে উম্মে মাকতুম বসা ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ব্যাপারে কি হুকুম? আমি তো একজন অন্ধ মানুষ। তখন যাদের কোনো সঙ্গত ওজর নেই অংশটি নাজিল হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে আয়াতটি এভাবে সাজিয়ে লিখতে বললেন। জায়েদ পরে অবতীর্ণ অংশটুকু
হাড়ের ফাটার মধ্যে লিখে নেন, কারণ যে হাড়টির মধ্যে পূর্বের আয়াতটি লেখা হয়েছিল তা ফাটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের সাথে সাথে আনসারদের মধ্যে খিলাফতের বিষয়টি প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। তারা সাকিফা বনী সাইদার সমবেত হন এবং তাদের নেতৃত্বের আসন অলঙ্কৃত করেন প্রখ্যাত আনসারী সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। তারই মনোনীত ব্যক্তিরা সেখানে বক্তৃতা করছিলেন এবং আনসারদের একটি বড় দল ছিলেন তার সমর্থক। এ মজলিসে জায়েদ ইবনে সাবিত উপস্থিত ছিলেন। তিনি জনতার মতের বিরুদ্ধে তখন কথা বলা সহজ ছিল না, এজন্য চুপ করে বসে থাকেন। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমার ও আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সাকিফা বনী সাইদায় পৌঁছলেন এবং মুহাজিরদের পক্ষ থেকে উমার রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের বিষয়টি আলোচনা শুরু করলেন। তখন সর্বপ্রথম যে আনসারী ব্যক্তি তার বক্তব্য সমর্থন করেন তিনি জায়েদ ইবনে সাবিত। হযরত হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু একজন আনসারী ও বদরী সাহাবী। তিনি যখন তার বক্তৃতায় দুই আমিরের তত্ত্ব পেশ করে মুহাজিরদের লক্ষ্য করে বললেন, আপনাদের মধ্য থেকে একজন এবং আমাদের মধ্য থেকে একজন আমির হবেন, তাছাড়া আর কিছুতে আপোষ হবে না। তখন জায়েদ ইবনে সাবিত উঠে দাঁড়ালেন এবং তার বক্তব্যের প্রতিবাদ করে এক নতুন তত্ত্ব দিলেন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মুহাজির, এখন ইমামও হবেন একজন মুহাজির, আর আমরা যেমন ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসার, তেমনিভাবে এখন হব ইমামের আনসার। এ কথা বলে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি হাত ধরে আনসারদের লক্ষ্য করে বলেন, এই তোমাদের বন্ধু, তোমরা এর হাতে বাইয়াত করো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এ বক্তব্য ছিল তারই গোত্রের লোকদের বিপক্ষে, তা সত্ত্বেও স্বীয় অনুভূতি প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেননি। তার বক্তব্য শেষ হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে তাকে ধন্যবাদ দিয়ে বলেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, যদি এর বিপরীত কিছু বলা হতো তাহলে আমরা হয়তো মানতাম না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর পার্শ্ববর্তী বিভিন্ন দেশ ও এলাকার রাজা বাদশাহ আমির উমরা গোত্র প্রধানদের চিঠিপত্র বিভিন্ন সময় তার নিকট আসতে থাকে, যার বেশিরভাগই হতো সুরিয়ানি ও ইব্রানি বা হিব্রু ভাষায়। মদিনায় তখন এ দুটি ভাষা জানত শুধু ইহুদিরা, তাদের ছিল আবার ইসলামের সাথে চরম দুশ্মনী। এ কারণে উক্ত ভাষা দুটি আয়ত্ত করা ছিল মুসলমানদের একান্ত প্রয়োজন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রয়োজন তীব্রভাবে অনুভব করলেন। তিনি হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর মেধার পরিচয় পেয়ে তাকেই এ কাজের জন্য নির্বাচন করলেন। এ প্রসঙ্গে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর একটি বর্ণনা উদ্ধৃত হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলে আমাকে তার সামনে হাজির করা হয়। তিনি আমাকে বললেন, যায়েদ, আমার জন্য তুমি ইহুদিদের লেখা শেখো, আল্লাহর কসম, তারা আমার পক্ষ থেকে ইব্রানি ভাষায় যা কিছু লিখে থাকে তার উপর আমার আস্থা হয় না, তাই আমি ইব্রানি ভাষা শিখলাম। মাত্র আধা মাসের মধ্যে এতে দক্ষতা অর্জন করে ফেললাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে কিছু লেখার দরকার হলে আমি লিখতাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু লিখলে আমি তা পাঠ করে শোনাতাম। অন্য বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যায়েদ, তুমি কি সুরিয়ানি ভাষা ভালো জানো? এ ভাষায় আমার কাছে চিঠিপত্র আসে। বললাম, না। তিনি বললেন, তাহলে এই ভাষাটি শিখে ফেলো। এরপর আমি মাত্র 17 দিনে ভাষাটি শিখে ফেললাম। যায়েদ রাদিয়াল্লাহু আনহু এ সীমাহীন মেধা ও জ্ঞানের কারণে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় লেখালেখির দায়িত্ব তার উপর অর্পণ করেন। মুহাম্মদ ইবনে উমার বলেন, যায়েদ আরবি ও ইব্রানি দু ভাষাতে লিখতেন। বালাজুরি বলেন, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেক্রেটারির দায়িত্ব পালন করেন উবাই ইবনে কাব আল আনসারি। উবাই এর অনুপস্থিতিতে যায়েদ এ দায়িত্ব পালন করেন। তারা ওহি ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিপত্র লিখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমার রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালেও এ দায়িত্বে নিয়োজিত থাকেন। তবে তখন কাজের চাপ অতিরিক্ত বেড়ে যাওয়ায় মুয়াকিব আদ দাউসিকে তার সহকারী নিয়োগ করা হয়। ইসলামী হুকুমতের একটি অতি গুরুত্বপূর্ণ দফতর হল বিচার বা কাজা। প্রসিদ্ধ মতে এ দফতরটি সৃষ্টি হয় হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর খিলাফতে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে পৃথকভাবে এ দফতরটি ছিল না। খলিফা হযরত উমার রাদিয়াল্লাহু আনহু এর সূচনা করেন এবং হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় কাজী নিয়োগ করেন। তাবাকাত ইবনে সাদ ও আখবারুল কুজাত গ্রন্থে এসেছে উমার রাদিয়াল্লাহু আনহু যায়েদকে কাজী নিয়োগ করেন এবং তার ভাতাও নির্ধারণ করেন। তখনও বিচারকের জন্য পৃথক আদালত ভবন বা বাড়ি নির্মাণ হয়নি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল দারুল কাজা বা বিচারালয়। ঘরের মেঝেতে ফরাশ বিছানো থাকত, তিনি তার উপর মাঝখানে বসতেন। রাজধানী মদিনা ও তার আশেপাশের যাবতীয় মামলা মোকদ্দমা হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ইজলাসে উপস্থাপিত হতো। এমনকি তৎকালীন খলিফা খোদ উমার রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধেও এখানে মামলা দায়ের করা হয়েছে এবং তার বিচারও চলেছে। ইমাম শাবি বর্ণনা করেছেন, একবার খলিফা হযরত উমার রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই ইবনে কাবের মধ্যে একটি বিবাদ দেখা দিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ইজলাসে মোকদ্দমা পেশ হল। বিবাদী হিসেবে খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু আদালতে হাজির হলেন। আধুনিক যুগে যেমন আদালতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানের বসার জন্য চেয়ার দানের নিয়ম হয়েছে, হযরত যায়েদও তেমনি খলিফাকে নিজের আসনের পাশে বসার স্থান করে দেন। কিন্তু ইসলাম যে সাম্য ও সমতার বিধান কায়েম করেছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তা অত্যন্ত কঠোরভাবে মেনে চলতেন। বিশেষত হযরত উমার রাদিয়াল্লাহু আনহু তো এ ব্যাপারে ছিলেন আপোষহীন। তিনি বিচারক হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এ আচরণে ক্ষুব্ধ হয়ে বললেন, এ হলো আপনার প্রথম অবিচার, আমাকে আমার প্রতিপক্ষের সাথে বসা উচিত। অতপর বাদী বিবাদী উভয়ে আদালতের সামনে একসাথে বসেন। মামলার শুনানি শুরু হল। হযরত উবাই রাদিয়াল্লাহু আনহু ছিলেন বাদী, তিনি ছিলেন একটি বিষয়ের দাবিদার। পক্ষান্তরে উমার রাদিয়াল্লাহু আনহু ছিলেন অস্বীকারকারী। ইসলামী বিচার বিধি অনুযায়ী অস্বীকারকারীরও কসম বা শপথ দেওয়া ওয়াজিব, কিন্তু হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু খিলাফতের সম্মান ও মর্যাদার প্রতি লক্ষ্য রেখে বাদীকে বললেন, যদিও নিয়ম নয় তবুও আমি বলছি আপনি আমিরুল মুমিনিনকে কসম দানের বিষয়টি মাফ করে দিন। এ কথা শুনে আমিরুল মুমিনিন ক্ষোভের সাথে বলেন, যায়েদ ন্যায় বিচারক হতে পারবে না যতক্ষণ না উমার ও সাধারণ একজন মুসলমান তার নিকট সমান হয়। তৎকালীন খিলাফতের বিভিন্ন স্থানে যদিও একাধিক স্থানীয় বায়তুল মাল ছিল, তবুও দারুল খিলাফা মদিনায় ছিল কেন্দ্রীয় বায়তুল মাল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই কেন্দ্রীয় বায়তুল মালের দায়িত্বশীল। হিজরি 31 সনে খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে এ দায়িত্ব নিয়োগ করেন। এই বায়তুল মালের কর্মচারীদের মধ্যে ওহা ইবনামে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর একজন দাসও ছিলেন। তিনি ছিলেন খুবই বুদ্ধিমান, নানা কাজে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করতেন। একদিন তিনি বায়তুল মালে কাজ করছেন, এমন সময় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হন। তিনি জিজ্ঞেস করেন, এ কে? যায়েদ বললেন, আমার দাস। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের নিকট তার অধিকার আছে, কারণ সে মুসলমানদের সাহায্য করেছে। মূলত তিনি বাইতুল মালের কাজের প্রতি ইঙ্গিত করেন। তারপর তিনি 2000 দিরহাম তার বেতন নির্ধারণের ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু 1000 করার প্রস্তাব রাখেন। খলিফা তাতে রাজি হন। এভাবে তার বেতন 1000 নির্ধারিত হয়। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে মুহাজির ও আনসারদের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত মজলিসে শুরার একজন সম্মানিত সদস্য ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু উক্ত শুরাকে একটি উপদেষ্টা কাউন্সিলের রূপ দান করেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু তারও সদস্য ছিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ইলম ও দ্বীনের পূর্ণতার সাথে সাথে প্রশাসনিক যোগ্যতাও ছিল। তার উপর খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু এতখানি আস্থা ছিল যে যখনই তিনি মদিনার বাইরে সফরে যেতেন তাকেই স্থলাভিষিক্ত করে যেতেন। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু একই পন্থা অনুসরণ করেন। ইবনে উমার থেকে নাফে বর্ণনা করেছেন, উমার রাদিয়াল্লাহু আনহু যখন হজে যেতেন যায়েদকে স্থলাভিষিক্ত করে যেতেন, উসমান রাদিয়াল্লাহু আনহু তাই করতেন। হযরত উমার রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে মোট 3 বার তিনি খলিফার স্থলাভিষিক্ত হওয়ার গৌরব অর্জন করেন। হিজরি 16 ও 17 সনে 2 বার। বালাজুরি বলেন, হিজরি 23 সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীদের সাথে নিয়ে
উমার হজ করেন, তখনও জায়েদ ইবনে সাবিতকে মদিনায় স্থলাভিষিক্ত করে যান। খলিফা উমার রদিয়াল্লাহ আনহু যখন শাম সফর করেন, তখনও জায়েদকে এ দায়িত্ব দিয়ে যান। শামে পৌঁছে তিনি জায়েদ রদিয়াল্লাহ আনহুর নিকট যে পত্র লেখেন, তাতে জায়েদের নামটি খলিফা নিজের নামের আগেই উল্লেখ করেন। তিনি লেখেন, জায়েদ ইবনে সাবিতের প্রতি উমার ইবনুল খাত্তাবের নিকট থেকে। হযরত জায়েদ রদিয়াল্লাহ আনহু অত্যন্ত সতর্কতা ও যোগ্যতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। হযরত উমার রদিয়াল্লাহ আনহু তার দায়িত্ব পালনে খুশি হতেন এবং ফিরে এসে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে কিছু না কিছু দান করতেন। হাদিসে এসেছে, ইমানের সত্তরটিরও বেশি শাখা আছে, তার মধ্যে আমানতদারি বা বিশ্বস্ততা একটি অতি গুরুত্বপূর্ণ শাখা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমানতদারি নেই তার ইমানও নেই। হযরত জায়েদ রদিয়াল্লাহ আনহুর মধ্যে এই আমানতদারির পূর্ণ বিকাশ ঘটেছিল। তাই রাষ্ট্রের অর্থ বিষয়ক অনেক গুরুত্বায়িত্ব বিভিন্ন সময় তার উপর অর্পিত হয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে যে গনিমতের মাল আসত তার বেশিরভাগ তিনি নিজ হাতে বণ্টন করতেন। এতে এ কাজটির গুরুত্ব কতখানি তা বোঝা যায়। হযরত উমার রদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে ইয়ারমুকের যুদ্ধটি অতি প্রসিদ্ধ ও গুরুত্বপূর্ণ। এ যুদ্ধে প্রাপ্ত গনিমতের বিপুল পরিমাণ সম্পদ বণ্টনের ভার খলিফা অর্পণ করেছিলেন জায়েদের উপর। তাছাড়া খলিফা উমার রদিয়াল্লাহু আনহু যখন সাহাবীদের ভাতা নির্ধারণ করেন, তখন আনসারদের ভাতা বণ্টনের দায়িত্ব তাকেই দেন। তিনি আওয়ালি থেকে শুরু করেন, তারপর যথাক্রমে আবুল আসহাল, আউস, খাজরাজ প্রভৃতি গোত্রে বণ্টন করে সব শেষে নিজের ভাতা গ্রহণ করেন। হযরত জায়েদ রদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফাদের দরবারের অতি ঘনিষ্ঠ। হযরত উমার রদিয়াল্লাহু আনহুর নিকটতম ব্যক্তিদের মধ্যে তার স্থান ছিল সবার শীর্ষে। খলিফা উসমান রদিয়াল্লাহু আনহু তিনি বিশ্বাসভাজন ছিলেন। তার খিলাফতের শেষ দিকে যখন চতুর্দিকে বিদ্রোহ ও অশান্তি ধুমায়িত হয়ে ওঠে, তখনও জায়েদ রদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফার পক্ষে। সেই হাঙ্গামা ও বিশৃঙ্খলার মধ্যে তিনি একদিন আনসারদের সম্বোধন করে বলেন, ওহে আনসার সম্প্রদায়, তোমরা আরও একবার আল্লাহর আনসার হও। দুঃখের বিষয়, হযরত জায়েদ রদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিরা সেদিন ইতিহাসে সেই চরম ট্র্যাজেডি রুখতে পারেনি। এ ব্যর্থতার কারণও ছিল, কিছু সাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু আনহুম কেন যেন হযরত উসমান রদিয়াল্লাহু আনহুর প্রতি সেদিন ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে হযরত আবু আইয়ুব আল আনসারী রদিয়াল্লাহু আনহুর মতো বিশিষ্ট সাহাবীও ছিলেন। তিনি হযরত জায়েদ রদিয়াল্লাহু আনহুর কথার প্রতিবাদ করে বললেন, উসমানের সাহায্যের জন্য তুমি মানুষকে জন্য উৎসাহিত করছ যে তিনি তোমাকে বহু দাস দিয়েছেন। হযরত আবু আইয়ুব ছিলেন বিশাল মর্যাদার অধিকারী একজন আনসারী সাহাবী। তার সামনে হযরত জায়েদ রদিয়াল্লাহু আনহুর চুপ করে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, হযরত জায়েদ ইবনে সাবিত রদিয়াল্লাহু আনহুর দীর্ঘ জীবনী হওয়ার কারণে আমরা তার জীবনীটিকে দুটি পর্বে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে প্রথম পর্ব এখানে শেষ করছি, আগামীকাল আমরা দ্বিতীয় পর্ব উপস্থাপন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।